নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এডুটিচার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর উচ্চ মাধ্যমিক বিষয়ের মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অর্থাৎ এমসিকিউ নিয়ে আলোচনা। আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরে বহুবার এসেছে। আজকের আলোচনার বিষয় সেই সমস্ত সাজেস্টিভ প্রশ্নগুলো আলোচনা করব যা আপনাদের ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% কমন আসবে। তো সুতরাং এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করুন, এবং শেষে হোম টাস্ক হিসেবে যে প্রশ্ন দেয়া হবে তার উত্তর করে আপনারা আপনাদের নিজেদের সফলতার হার বিচার করুন। আজকের প্রথম প্রশ্ন, কাস্ট অঞ্চলে ভূমিরূপ সৃষ্টিকারী সবচেয়ে কার্যকরী প্রক্রিয়াটি কী? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী আছে। সঠিক উত্তর দ্রবণ। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য বার্ষিক বৃষ্টিপাত হওয়া উচিত কমপক্ষে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো 30 সেমি। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোনটি অভিকর্ষজ প্রস্রবণ নয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনারা যেটি সঠিক সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা আমাদের স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো আর্টিজিও প্রস্রবণ। তাহলে কোনটি অভিকর্ষজ প্রস্রবণ নয়, না আর্টিজিও প্রস্রবণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি কী হয় সেটি দেখে নেব। সঠিক উত্তর জলচক্রের মাধ্যমে। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কোন অঞ্চলে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো ক্রোয়েশিয়াতে। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েলসো স্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত ওল্ড ফেটফুল কিসের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটা দেখে নেব। সঠিক উত্তর গিজার। এইবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন, স্ট্যালাকটাইল ও স্ট্যাগাল মাইন কোন গুহায় সৃষ্টি হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর চুনাপাথরের গুহায়। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে কী বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হলো আবহিক জল। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। সবিরাম স্তরের নিচে স্থিরভাবে ভৌমজলের যে স্তর থাকে তাকে কী বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি কী হয় সেটি দেখে নেব। সঠিক উত্তর হলো সম্পৃক্ত স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল পরিবাহিত, খরিত ও পরিপূরিত হয় তাকে বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন। আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি। সঠিক উত্তর ভৌমজল স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে। ভৌমজলের স্তরের উপরে অসম্পৃক্ত শিলাস্তর থাকলে তাকে কী বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা নির্বাচন করবার চেষ্টা করুন। আমরা আমাদের স্ক্রিনে সঠিক অনসার দেখে নেব। সঠিক উত্তরটি হলো ভাদস্তর।
এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভৌমজল স্তরের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর হলো ভাদস জল। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, শুধুমাত্র বর্ষাকালে যে স্তর থেকে সাময়িকভাবে ভৌম জল পাওয়া যায় সেই স্তরের নাম কি? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর সবিরাম সম্পৃক্ত স্তর। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সবিরাম প্রশ্রবণ থেকে কেবলমাত্র কোন ঋতুতে জল পাওয়া যায়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান আছে, সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তর শীত ঋতুতে। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পোলাজি ভূমির ওপরে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট চুনাপাথরগুলি ঢিপির আকারে অবস্থান করলে তাকে কি বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হামস। এইবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বক্রেশ্বরে কি দেখা যায়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো উষ্ণ প্রস্রবণ। তাহলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বরে কি দেখা যায়? না, উষ্ণ প্রস্রবণ। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। যে প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয় তাকে কোন ধরনের প্রস্রবণ বলে? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা নির্বাচন করুন, আমরা সঠিক উত্তরটি কী হবে সেটি স্ক্রিনে দেখে নেব। সঠিক উত্তর সবিরাম প্রস্রবণ। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, সোয়ালো হোল যে সুরঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে থাকে তার নাম কি? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো পোনার। এবার আমরা চলে আসছি পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত জলকে কি বলা হয়? আপনাদের স্ক্রিনে চারটি অপশান দেওয়া আছে। এই চারটি অপশানের মধ্যে আপনাদের যেটি সঠিক বলে মনে হয় আপনারা সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে সঠিক উত্তরটি কী হয় সেটি দেখে নেব। সঠিক উত্তরটি হলো উৎশান্ত জল। এইবার আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্নে। আজকের শেষ প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠের কোন অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কি বলে? অপশান প্রস্রবণ, জলধারা, ঝর্ণা না নালা? আপনারা এই চারটি অপশানের মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করবার চেষ্টা করুন, আমরা স্ক্রিনে দেখে নেব সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হলো প্রস্রবণ। তাহলে ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কি বলে? তাকে বলে প্রস্রবণ। এবার আমরা চলে আসছি গেল দিনকে আপনাদের যে প্রশ্নটা হোমটাস্ক হিসেবে দেওয়া হয়েছিল সেই প্রশ্নে। তা গেল দিনকে আপনাদের হোমটাস্ক হিসেবে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেই প্রশ্নটি ছিল, কোন প্রক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম উৎপন্ন হয়? এর উত্তর হবে কার্বনেশন। আবার বলছি, কোন প্রক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট থেকে জিপসাম উৎপন্ন হয়? এর উত্তর হবে কার্বনেশন। এইবার চলে আসি আমরা আজকে আপনাদের যেটি হোমটাস্কের প্রশ্ন হবে সেই প্রশ্নে। তা আজকে আপনাদের হোমটাস্কের যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো, যান্ত্রিক আবহাওয়াকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি করে? অপশান রেগোলিথ, টেরারোসা, ডুরিক্রাস্ট না হিউমাস? আবার বলছি, যান্ত্রিক আবহাওয়াকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি করে, রেগোলিথ, টেরারোসা, ডুরোক্রাট না হিউমাস? আপনারা এই প্রশ্নের উত্তর বাড়িতে বসে করবার চেষ্টা করুন, আমরা আমাদের যে আগামী ক্লাস আছে সেই আগামী ক্লাসে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটি যত সম্ভব আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনারা যেরকমভাবে এই ভিডিও থেকে উপকার পাচ্ছেন, আপনাদের বন্ধুরাও যাতে সেই উপকার পায় সেদিকে লক্ষ্য রাখুন। এবং আপনারা যাতে MCQ প্রশ্নগুলোতে যাতে সমস্ত মার্কস পেয়ে যান তার জন্যই আমাদের এই উদ্যোগ। আর আমাদের উদ্যোগটা আপনারা সাফল্যমণ্ডিত করুন শেয়ার করার মাধ্যমে। আপনারা আমাদের প্রত্যেকটি ক্লাস অনুযায়ী পোস্টেড ভিডিওগুলি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন এবং সেখান থেকে পরপর ক্লাস অনুযায়ী ভিডিওগুলি পাঠ করলে আপনাদের এই বিষয়টি সম্পর্কে ভয় অবশ্যই কেটে যাবে।
তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। এছাড়াও আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল আইকনটি অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।